নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিশিযাপন করেও মিলছে না ভ্যাকসিন। ভ্যাকসিন ভোগান্তি অব্যাহত নদিয়া স্টেট জেনারেল হাসপাতালে। গতকাল রাত্রি 10টার থেকে লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না। অভিযোগ, যারা রাত থেকে লাইন দিচ্ছে তাদের ভ্যাকসিন না দিয়ে বেলাইনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ মুখ চিনে ভ্যাকসিন দিচ্ছে এমনই অভিযোগ উঠেছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। কি দেখলেন এসে? এসে ফাঁকায় ছিল, ৬০-৭০ জন সকাল 8টার সময় নাম লেখাবে ও বাবা। তারপরে দেখি হঠাৎ করে 6টার সময় ঘুরে একবারে হুঁচতে বুড়ো মানুষগুলি সব পড়ে পড়ে গিয়ে যা তো অবস্থা। তারপরে দেখি ছেলে পেলেদের মধ্যে মারামারি দিয়ে তো যা তো অবস্থা, মানে এখন কি বলছে ভ্যাকসিনের? এখন ভ্যাকসিন বলছে এখন বন্ধ করে রেখেছে, বন্ধ করে দিয়েছে। আমি এই এখন নতুন নেব, আমার এই আধার কার্ডের জেরক্স ছবি আছে। কি কি বলছে ওনারা? ওনারা কি বলছেন? হ্যাঁ অনলাইন বুকিং করেছিলেন? অনলাইন বুকিং করি, অনলাইন লাইন দিয়েছিলাম। আচ্ছা, লাইন দিয়েছিলেন রাতে বেলাতে? লাইন দিয়েছিলেন না, আমি সকালবেলা আছি। কি বলছে ওনারা এখন? এখন তার ঢুকতেই পারলাম না তো। আপনার নাম? প্রহ্লাদ কর্মকার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।